বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার দেয়া কিছু মূল্যবান উপদেশ। আজ পুত্রের বিয়ে। বিয়ের দিন পুত্র তার পিতাকে সালাম করার পর পিতা তাকে বলেন, শোন, তোর দাদা আমার বিয়ের সময় আমাকে যে উপদেশগুলো দিয়েছিল আজ আমি তোকে সেই উপদেশগুলো দিচ্ছি। নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে আনা হয় কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য। পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না, সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে, একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। স্ত্রী সব সময় কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে। দেখ, আমি খুবই বদ মেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেয়া, এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়। আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না,